Assalamu alaikum. Welcome back to my cooking channel, Kakon's Bismillah Kitchen. Shobai kemon achen? Amio alhamdulillah bhalo achi. আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বাটাবাটি বা ব্লেন্ডারের ঝামেলা ছাড়া খুব মজার একটি ভর্তা রেসিপি আপনাদের আজকে তৈরি করে দেখাবো। আর এটা হচ্ছে আমার আর আপনাদের সবার পছন্দের টাকি মাছের ভর্তা। সম্পূর্ণ হোটেলের স্টাইলে আমি এই ভর্তাটি তৈরি করে দেখাবো। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন দেখে নেই এই টাকি মাছের ভর্তা তৈরি করতে কি কি লাগবে। এখানে আমি কিছু টাকি মাছ নিয়েছি। আমি এখানে 800 গ্রাম টাকি মাছ নিয়েছি। আমি এই টাকি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে এর উপরে একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এরপর নিয়েছি 1 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদমতো ব্যবহার করবেন। নিয়েছি কিছু কাঁচা মরিচ। আমি এখানে 10-12টি কাঁচা মরিচ নিয়েছি। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন। আধা কাপ রসুন নিয়েছি। নিয়েছি আধা কাপ ধনে পাতা কুচি। আর নিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। টাকি মাছ ভর্তাতে পেঁয়াজ কুচিটা একটু বেশিই লাগে, তাই আমি এখানে 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আমি এখন একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি টাকি মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে টাকি মাছ দিয়ে দিচ্ছি। অনেকেই এই টাকি মাছগুলোকে সেদ্ধ করে ভর্তা বানিয়ে থাকেন, কিন্তু আমার কাছে ভেজে ভর্তা করলে এই ভর্তাটা অনেক মজা লাগে, তাই আমি আজকে ভেজে এই টাকি মাছগুলোকে ভর্তা করে নেব। একটু একটু করে সবগুলো টাকি মাছ আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখে এই মাছগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব। মাছগুলো আস্তে আস্তে ভাজা হতে থাক, আরেকটি ফ্রাই প্যানে আমি বাকি উপকরণগুলো তৈরি করে নেব। ফ্রাই প্যান গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কাঁচা মরিচ। এখন আমি চুলার জাল মিডিয়ামে রেখে রসুন আর কাঁচা মরিচগুলোকে ভালো করে ভেজে নেব। আপনারা যদি শুকনো মরিচ পছন্দ করেন তাহলে এ পর্যায়ে কাঁচা মরিচের বদলে শুকনো মরিচ দিয়েও এই ভর্তাটি করতে পারেন। দেখুন ঠিক এইভাবে বাদামি রং করে ভেজে নিতে হবে। আমার রসুন আর কাঁচা মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। দেখুন ঠিক এই কালার করে ভেজে নিতে হবে। এখন আমি সেই একই ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি রং করে ভেজে নেব। নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আমার মাছগুলো এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। দেখুন আমার মাছগুলো অল্প জালে কত সুন্দর ভাজা হয়েছে। ঠিক এইভাবে অল্প জালে মাছগুলোকে ভেজে নিতে হবে। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, দেখুন আমি খুব বেশি ভেজে লাল করে ফেলিনি। পেঁয়াজের রংটা হালকা বাদামি রং হয়েছে। ঠিক এইভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি ঠিক একই ফ্রাই প্যানে একটু ধনে পাতা ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, আমি ধনে পাতাগুলো দিয়ে মাত্র 1 মিনিট রেখে তারপর ধনে পাতাগুলোকে উঠিয়ে নিয়েছি। দেখুন আমি ধনে পাতাগুলোকে হালকা ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি। এখন আমি টাকি মাছগুলোকে বেছে নেব। খুবই আস্তে আস্তে এই মাছের কাঁটাগুলোকে একটু একটু করে বেছে নিতে হবে। যেহেতু টাকি মাছে অনেক কাঁটা থাকে, তাই একটু সময় নিয়ে এটাকে ভালো করে বেছে নিতে হবে। দেখুন আমি সবগুলো টাকি মাছগুলোকে বেছে নিয়েছি। আমার একটুও কাঁটা নেই, দেখুন ঠিক এভাবে বেছে নিতে হবে। এখন আমি ভর্তাটা তৈরি করে নেব। প্রথমে আমি কাঁচা মরিচ নিয়ে নিচ্ছি। কাঁচা মরিচের ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে কষিয়ে খুব ভালো করে কাঁচা মরিচটাকে মাখিয়ে নেব।
দেখুন ঠিক এইভাবে করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে রসুন দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে রসুনটাকেও খুব ভালো করে কাঁচামরিচের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে কাঁচামরিচ আর রসুনটাকে হাত দিয়ে কষিয়ে মেখে নিতে হবে। এরপর আমি টাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি কাঁচামরিচের সাথে ভালো করে টাকি মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখুন আলতো ভাবে আমি এটাকে করে নিচ্ছি। এরপর আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সরিষার তেল দিয়েছি, সরিষার তেলটা দিলে ভর্তাটা অনেক টেস্ট হয়। এখন আমি সরিষার তেলটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় অবশ্যই লবণ আর ঝালটা চেক করে নেবেন। ভর্তায় যদি লবণ আর ঝালটা ঠিক মতো হয় তাহলে কিন্তু ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার খুবই মজা টাকি মাছের ভর্তা। এই ভর্তাটা একবার করে খেলে এর স্বাদটা কখনোই ভুলতে পারবেন না। আর আমি এটা তৈরি করেছি সম্পূর্ণ হোটেল স্টাইলে, কোনো রকম বাটাবাটি বা ব্লেন্ডারের ঝামেলা ছাড়া। আমি খুবই মজার একটি ভর্তা তৈরি করলাম। আশা করছি আমার এই ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।